কবি জীবনানন্দ দাশের বনলতা সেন কাব্যগ্রন্থ থেকে একটা কবিতা আবৃত্তি করে শোনাচ্ছি। কবিতার নাম আমি যদি হতাম। আমি যদি হতাম বনহংস, বনহংসে হতে যদি তুমি, কোনো এক দিগন্তের জলশ্রী নদীর ধারে, ধান ক্ষেতের কাছে, ছিপছিপে স্বরের ভিতর এক নিরালা নীড়ে, তাহলে আজ এই ফাল্গুনের রাতে ঝাউয়ের শাখার পেছনে চাঁদ উঠতে দেখে, আমরা নিম্নভূমির জলের গন্ধ ছেড়ে আকাশে রূপালী শস্যের ভিতর গা ভাসিয়ে দিতাম। তোমার পাখনায় আমার পালক, আমার পাখনায় তোমার রক্তে স্পন্দন, নীল আকাশে খই ক্ষেতের সোনালি ফুলের মতো অজস্র তারা, শিরিষ বনের সবুজ রোমস নীড়ে সোনার ডিমের মতো ফাল্গুনের চাঁদ, হয়তো গুলির শব্দ আমাদের তীর্যক গতি স্রোত, আমাদের পাখায় পিষ্টনের উল্লাস, আমাদের কণ্ঠে উত্তর হাওয়ার গান, হয়তো গুলির শব্দ আবার আমাদের স্তব্ধতা, আমাদের শান্তি। আজকের জীবনের এই টুকরো টুকরো মৃত্যু আর থাকতো না, থাকতো না আজকের জীবনের টুকরো টুকরো সাথের ব্যর্থতা আর অন্ধকার। আমি যদি বনহংস হতাম, বনহংসী হতে যদি তুমি, কোনো এক দিগন্তের জলশীর্ণ নদীর ধারে, ধান ক্ষেতের কাছে।